কারণ আমরা প্যাকেটের ভিতরে যে ইটা পাই ওইখানে শুধুমাত্র সল্টগুলো পাই পরবর্তীতে এটাকে আমরা ওয়াটারের সাথে মিক্সড করি তারপরে এটা সলিউশন হয় সো ওআরএস মিন্স ওরাল রিহাইড্রেশন সল্ট ওরাল রিহাইড্রেশন সল্ট এটা হচ্ছে কি পি ড্রাগ ফর অ্যাকিউট ডায়রিয়া অর্থাৎ আমাদের অ্যাকিউট ডায়রিয়া যেই ডায়রিয়াটা মাত্র টু টু থ্রি ডে পারসিস্ট করে লাস্ট ফর অনলি টু টু থ্রি ডেজ এই ডায়রিয়াটাকে আমরা বলি অ্যাকুড ডায়রিয়া এবং এই অ্যাকিউড ডায়রিয়ার ক্ষেত্রে আমরা ওরাল রিহাইড্রেশন সল্ট ইউজ করি কারণ অ্যাকুইড ডায়রিয়ার ক্ষেত্রে আমাদের যেহেতু ডেফিকেশন হচ্ছে লুজ স্ট্রুল বা ওয়াটার স্ট্রুল হচ্ছে সো ফ্লুইড লস হচ্ছে এইটাকে আমরা কীভাবে এই গ্যাপটা পূরণ করবো ফ্লুইড দেই পূরণ করবো এবং এটাকে এই এটাকে কীভাবে দিয়েই আমরা ওরাল রিহাইড্রেশন সল্ট যেটা পরবর্তীতে স্যালাইন করার মাধ্যমে দেওয়া হয় আচ্ছা এখন ওরাল অল রিহাইড্রেশন সল্ট এর টাইপস কী কী সাইটেড স্যালাইন বাইকার্বোনেট স্যালাইন এবং রাইস স্যালাইন সাইটেড বাইকার্বোনেট এবং রাইস স্যালাইন এগুলোকে আমরা বলি ওরাল রিহাইড্রেশন সল্ট এবং এই ওরাল রিহাইড্রেশন সল্ট যখন অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ ওয়াটার অর্থাৎ যেমন তেমন পরিমাণের ওয়াটারের না পর্যাপ্ত পরিমাণের ওয়াটার সাথে ওয়াটারের সাথে যখন আমরা মিক্সড করব। তখন এটা সলিউশন হবে এবং এই সলিউশনটাকে আমরা বলবো ওরাল রিহাইডেশন সলিউশন বা ওরাল স্যালাইন ওর স্যালাইন যেটাকে আমরা বলি তো এখন আমরা এর কম্পোনেন্টগুলোকে দেখি যে এর কম্পোনেন্টগুলো সাধারণত বাংলাদেশে বাইকার্বোনেট এবং সাইটেড স্যালাইন ইউজ করা হয় তো বাইকার্বোনেট স্যালাইন বা সাইটেড স্যালাইন এর কমন কোনগুলো সোডিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্লোরাইড গ্লুকোজ অ্যান্ড ওয়াটার এই চারটা একদম কমন কম্পোনেন্ট শুধুমাত্র যখন বাইকার্বোনেট স্যালাইন হবে তখন সোডিয়াম বাইকার্বনেট ইউজ হবে যখন সাইটেড স্যালাইন হবে তখন ট্রাইসোডিয়াম সাইটেড ইউজ হবে এখন ইজিলি এটাকে আমরা কিভাবে মনে রাখতে পারি যে এর কনস্টেন্টগুলো কিভাবে হবে আচ্ছা আমরা প্রথমে আমরা দেখি যে প্রথমে আমরা লবণ ইউজ করেছি এরপরে খার এরপরে লবণ এটা মনে রাখবো লবণ খার লবণ সোডিয়াম ক্লোরাইড তারপরে সোডিয়াম বাইকার্বনেট পটাশিয়াম ক্লোরাইড দেন গ্লুকোজ ওয়াটার আমরা জানি যে স্যালাইন সাধারণত ওয়ান লিটারের ভিতরেই হয় সো ওয়াটার ওয়ান লিটার এটা সবাই মনে রাখতে পারবে এবং বোধ স্যালাইনের ক্ষেত্রে বোট বাইকার্বনেট এবং সাইটেড সলিউশনের ক্ষেত্রে গ্লুকোজের পরিমাণটা কত হবে গ্লুকোজের পরিমাণ গ্লুকোজের যে পরিমাণটা হবে এটা টোয়েন্টি গ্রাম সো এই দুইটা একদম কমন এখন আমরা মনে রাখি যে এইটা কীভাবে মনে রাখবো এখানে আমরা শুধুমাত্র মনে রাখি উপর থেকে নিচে নামছে বা নিচ থেকে উপরে যদি আমরা দেই ওয়ান টু থ্রি অর্থাৎ ওয়ান টু থ্রি বা থ্রি টু ওয়ান এভাবে তো মনে রাখবো এবার প্রত্যেকটা সেটে প্রত্যেকটার ক্ষেত্রে আমরা পয়েন্ট ফাইভ দিয়ে দিব ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম টু পয়েন্ট ফাইভ গ্রাম থ্রি পয়েন্ট ফাইভ গ্রাম ওকে সো সোডিয়াম ক্লোরাইডের পরিমাণটা কত হবে থ্রি পয়েন্ট ফাইভ গ্রাম ট্রাইসোডিয়া সোডিয়াম বাইকার্বোনেটের পরিমাণটা হবে টু পয়েন্ট ফাইভ গ্রাম পটাশিয়াম ক্লোরাইডের পরিমাণটা হবে ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম গ্লুকোজের পরিমাণটা হবে টোয়েন্টি গ্রাম এবং ওয়াটারের পরিমাণটা ওয়ান ওয়ান লিটার সো এই প্রত্যেকটা কম্পোনেন্ট সেমই থাকবে শুধুমাত্র ট্রাইসোডিয়াম সাইটেডের ক্ষেত্রে টু পয়েন্ট ফাইভের জায়গায় এইটা হবে টু পয়েন্ট নাইন গ্রাম শুধুমাত্র এইটা এক্সেপশন বাদ বাকি সব কিছু সেম থাকবে সো এটা মনে রাখা খুবই সহজ না ওয়ান টু থ্রি এবং প্রত্যেকটা সেজে পয়েন্ট ফাইভ দিয়ে দিলাম এবং ট্রাইসোডিয়াম সাইট্রেট এই ট্রাইসোডিয়াম সাইট্রেটের ক্ষেত্রে অক্ষরের সংখ্যা সোডিয়াম বাইকার্বনেটের চাইতে অনেক বেশি এজন্য এর পরিমাণটা হালকা একটু বেশি সেটা হচ্ছে টু পয়েন্ট গ্রাম এটা খুবই ইজিলি একটা ট্রিক্স ফর রিমেম্বারিং দ্য কম্পোনেন্টস অফ ওরাল স্যালাইন এখন একটা গুরুত্বপূর্ণ কথা যে আমাদের এখানে আমরা আরেকটা দেখতেছি যে রাইস স্যালাইন তো ওই এই স্যালাইন আর রাইস স্যালাইনের ভিতরে একটা পার্থক্য হচ্ছে এখানে আমরা গ্লুকোজ ইউজ করছি গ্লুকোজ ইউজ না করে যদি আমরা রাইস পাউডার ইউজ করি রাইস পাউডার ইউজ করলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের যেটা হবে সেটাকে আমরা বলবো রাইস স্যালাইন এখন ওরাল রিহাইড্রেশন সল্টটা কিভাবে কাজ করে এখানে আমাদের যে কম্পোনেন্টগুলো আছে আমরা জানি যে ডায়রিয়া হলে আমাদের সোডিয়াম পটাশিয়াম হ্যাঁ এই সাবস্ট্যান্সগুলা লস হয়ে যায় তো সোডিয়াম এবং পটাশিয়াম এই লস পূরণের জন্য সোডিয়াম ক্লোরাইড এবং পটাশিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয় এবং আমরা জানি যে জিআইটিতে সোডিয়াম প্রবেশের জন্য একটা কো ট্রান্সপোর্ট মেকানিজম আছে সোডিয়াম কো ট্রান্সপোর্ট অফ গ্লুকোজ এই জন্য সোডিয়ামের ট্রান্সপোর্টের জন্য আমরা গ্লুকোজকে দিচ্ছি এটা সলউট করে খাওয়ার জন্য আমরা ওয়াটার দিচ্ছি এবং আমরা জানি যে ডায়রিয়ার ক্ষেত্রে কী হয় বাইকার্বনেট ইন্টেস্টাইন থেকে বের হয়ে যায় সো আমাদের বাইকার্বোনেট যেহেতু খাড় বের হয়ে যাচ্ছে সো আমাদের অ্যাসিডের পরিমাণটা বেড়ে যাচ্ছে মেটাবোলিক অ্যাসিডোক্সিস হচ্ছে এই মেটাবলিক অ্যাসিডোক্সিসকে প্রিভেন্ট করার জন্য আমরা সোডিয়াম বাইকার্বোনেট অথবা ট্রাই সোডিয়াম সাইটেড ইউজ করি সো দিস ইজ অল অ্যাবাউট ও আর এস ম্যাকানিজম অ্যান্ড ভেরি শর্ট ট্রিক্স টু রিমেম্বার কম্পোনেন্টস অফ ও আর ওআরএস ওভারঅল রিহাইড্রেশন সল্ট থ্যাংকস থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও প্লিজ ডু সাবস্ক্রাইব ইন মাই চ্যানেল